হ্যালো গাইস, ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের যে টিমটি রয়েছে তাদের আমরা কেই বানা চিনি। সেখানে রয়েছে রোকে আপা অর্থাৎ মোরসালিন, সেখানে রয়েছে আবের হোসেন, সেখানে রয়েছে শাকিল, সেখানে রয়েছে রাশেদ, আরো অনেকেই। তবে তার থেকে সবচাইতে মূল যে জলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অমর ভাই, তাকে নিয়েই বর্তমানে চলছে আলোচনা সমালোচনা। বন্ধুরা, সম্প্রতি ইয়োর ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল যেখানে তারা নন্দনে ঘুরতে গিয়েছিল, কিন্তু সেই ব্লগিং ভিডিওতে আমাদের অমর ভাই ছিল না এবং কমেন্ট বক্সে পিন করে রেখেছিল যে অমর ভাই নেক্সট টাইম থেকে আমাদের সাথে আর কাজ করবেন না, এই বিষয় নিয়ে আপনারা কেউ বাজে মন্তব্য ছড়াবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি বাজে মন্তব্য ছড়ানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করছি না। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মেসেজ দিব যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে অমর ভাই মূলত কি কারণে তাদের থেকে ভিন্ন হয়ে গেছেন। তো যাই হোক বন্ধুরা, অমর ভাইয়ের অনেকগুলি ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আমার চ্যানেলে। অমর ভাই তার ইনস্টাগ্রামে অলরেডি জানিয়ে দিয়েছেন যে অমর ভাই নতুন করে আবার শুরু করতে যাচ্ছেন। বন্ধুরা, অমর ভাই বর্তমানে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, যেটা সম্প্রতি হয়তো এক সপ্তাহ হয়েছে যেই অ্যাকাউন্টটি খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অমরনফায়ার। সেই টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা অলরেডি হয়ে গেছে 534,000 প্লাস এবং লাইক পড়ে গিয়েছে 6 মিলিয়ন। তো বুঝতেই পারছেন অমর ভাইয়ের পপুলারিটি আসলে কতটুকু। তো যাই হোক বন্ধুরা, আপনারা এখনো পর্যন্ত যারা অমর ভাইয়ের টিকটক আইডিটি ফলো করেননি, অবশ্যই যেয়ে লিখবেন ইয়াহু অমরনফায়ার, আপনারা অমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, যেহেতু অমর ভাই নতুন করে শুরু করতে যাচ্ছেন, তাই অমর ভাইকে নতুন করে আপনাদের অনেকটাই সাপোর্ট করা দরকার। তাই বন্ধুরা, আপনারা যারা অমর ভাইকে লাইক করেন অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো যাই হোক বন্ধুরা, অমর ভাইকে শুধু আমরাই ভালোবাসি না, অমর ভাইকে আরও একজন মানুষ খুব ভালোবাসেন। বন্ধুরা, সম্প্রতি আপনারা জানেন যে আমাদের টিকটকার অপভাই এতটাই ভাইরাল হয়েছিলেন যে বাংলাদেশের সবাই এই টিকটকার অপভাইকে চেনেন। বন্ধুরা, সেই অপভাই অমর ভাইকে কপি করছেন। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি আমি, কারণ আমি নিজের মানুষের কাছেও আমার বদনাম শুনছি। কিছু স্বপ্ন সে নিজে ভেঙে দিছে, আর বাকিগুলো আমি দেখাই ছেড়ে দিছি। এটা আসলে একটা মজাদার বিষয় নয়? তো যাই হোক বন্ধুরা, অমর ভাই অনেকদিন ধরেই বোঝানোর চেষ্টা করতেছিলেন যে তার বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে, তার প্রত্যেকটা ভিডিওতে এমনটাই প্রকাশ পাইতেছিল, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেননি। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিছি আমি, কারণ আমি নিজের মানুষের কাছেও আমার বদনাম শুনছি। আমি সারাদিন আমার শত্রুদের সাথে লড়াই করছি, কিন্তু রাত্রে আমার পাশে শুয়ে থাকা আমার বন্ধুই আমার আঘাত করছে। তো যাই হোক বন্ধুরা, এখন সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে অমর ভাই আর ব্যাড ব্রাদার্স এর সাথে থাকছে না, মানে ব্যাড ব্রাদার্স অমর ভাইয়ের জন্য মৃত্যুবরণ করেছে। হয়তো আর কখনো দেখা যাবে না ব্যাড ব্রাদার্স টিমের সাথে অমর ভাইকে সেই হাসি খুশি আড্ডায়। তো যাই হোক বন্ধুরা, আবার হয়তো দেখাও যেতে পারে, যদি তাদের ভিতরে মনোমালিন্যটা তৈরি হয়ে যায় তাহলে হয়তো আবার দেখা যেতে পারে। বন্ধুরা, আপনি কি চান যে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের সবাই মিলে অমর ভাই সহ একসাথে কাজ করুক? তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর বন্ধুরা, আপনারা কারা কারা অমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্টটি ফলো করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, এই ছোট্ট একটি ইনস্টাগ্রামের মেসেজ দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে? অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী অমর ভাই সম্পর্কে কোনো নিউজ আপনাদের মাঝে সবার আগে পৌঁছানোর জন্য। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। নিজের খুব কাছের মানুষগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ মন তো তারাই ভাঙে যারা মনের অনেক কাছাকাছি থাকে।